এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বারবার মনে হচ্ছে কেউ তোমার থেকে আমাকে আলাদা করে দেবে না, ভয় তোমাদের মেয়েটাই আর হলো না। দেখো দেখো, আমার মা তো আশীর্বাদের দিন ঘোষণা করে দিয়েছে, আর আমার মায়ের কথা মানে বেদ বাক্য। আর কত গ্যারান্টি লাগবে তোমার? তুমি আমাকে আজ বিয়ে করবে। আরে তুমি কি খেপে গেছো নাকি? তার থেকে বরঞ্চ চলো নিচে চলো, মায়ের সাথে কথা বলি, আশীর্বাদের দিন কিছুদিন এগিয়ে নেবো, এসো আমার সাথে। তুমি আমাকে আজ বিয়ে করবে। তোমার ডাক্তারের দরকার, চলো ওখানেই নিয়ে যাই তোমাকে, ডাক্তারই বেশি দরকার তোমার। কি তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছো? তুমি যখন পূর্ণার প্রেমে আঘাত পেয়ে সুইসাইড করতে গেছিলে, তখন আমি কিন্তু তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইনি। আমি তোমাকে সাপোর্ট করেছিলাম, তোমায় ভালোবাসা দিয়েছিলাম, তোমায় হেল্প করেছিলাম, তুমি বলছো ডাক্তারের কাছে নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি মায়ের অনুমতি ছাড়া কোনোদিনও কিচ্ছু করিনি, আজও করবো না। রূপ, এটা অনুমতি নেওয়ার সময় নয়। তুমি কি আমাকে বিয়ে করবে নাকি আমি অন্য পথ বেছে নেব? কি করবে তুমি? কি করবো? ঠিক বলেছো, কি করবো কি করবো? হ্যাঁ, আমার নিজেকে শেষ করে দিতে না, একটা মিনিটও সময় লাগবে না। এই পুরো বোতলে খেয়ে নিলে হয়ে যাবে, বলো। মানে কি করছো কি রাগিনী? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সম্ভব করো তুমি। আমার আর তোমার সংসারের কথাটা একবার ভাবো। আমি কিন্তু অন্যভাবে নিজেকে শেষ করতে পারি। হ্যাঁ, তুমি কিন্তু বারবার আমাকে বাঁচাতে পারবে, বারবার বাঁচাতে পারবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকেই বিয়ে হবে, কিন্তু তার আগে মায়ের সাথে কথা বলবো, তারপর যা হবার হবে। আমরা আমরা সবাইকে বলবো আগে বিয়েটা করে দিই, এসে সবার থেকে আশীর্বাদ নেব। গ্রাম থেকে তুমি কিছু জেনে ফিরে আসার আগেই বিয়েটা হয়ে যাবে পূর্ণা, চাইলেও আর তুমি কিচ্ছু ভেস্তে দিতে পারবে না। রূপ, শুভ কাজে দেরি করতে নেই, তাই তো? আমার উড বি হবি